Hey guys, I am back with another video. Okay, so guys, finally shuru hoye gelo ajker video. Ar amar chul gulo onek silky silky hoye ache. Oh yeah. So ajker video shuru hoye gelo finally. Ar ajker video shuru hocche thik sokal 11:30 ta baje jokhon par hoye geche tokhon. Okay, to otai ami kichukhon age ghum theke uthlam. What a life, baby. যতক্ষণ মর্জি ততক্ষণ ঘুমাও। আজকে আমার প্রাইভেট ছিল, প্রাইভেট বাদ দিয়ে দিয়েছি। তো ও তাই তোমরা বলো, তোমরা কেমন ভাবে জীবন যাপন করো? একদম স্বাধীনভাবে, তাই না? স্বাধীনভাবে জীবন যাপন করার মজাই আলাদা। তো ও তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেবি, তাড়াতাড়ি। আর এখন অনেক জোরে খিদা লেগেছে, চলো সকালের নাস্তাটা করে ফেলি। পাশাতে আম্মা আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ব্রেকফাস্ট। ওকে, কয়েকদিন আগে আম্মু ছিল না, বাবা হেভি টেনশন হচ্ছিল, রাতেবেলা ঘুমাতে পারছিলাম না যে সকালে কী খাবো এইভাবে। ওকে, বাট আজকের দিনটা কোনো টেনশন নাই, চলো যাই সকালের নাস্তাটা টেবিলে আনি। টেবিলে আজকে খাবো না, আজকে আমি বিছানাতেই খাবো। আমার আজকে ভেবেছি সারা সারা দিন বিছানাতে পড়ে থাকবো। ওকে, তাহলে চলো খাবারটা বিছানাতে আনি, তারপরে খেতে খেতে কিছুক্ষণ গল্প করি। Chill, baby. Okay. তো গাইস, ফাইনালি এখন আমি খাবার নিয়ে চলে আসলাম সামনে। আর খাবারে কি আছে বলো? এটা হচ্ছে কলিজার তরকারি। কলিজার তরকারি বলতে গেলে এটা কাল দুপুরের জন্য রান্না হয়েছিল, কাল দুপুরে আমি খেয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছিলাম। ওকে, আর এটা হচ্ছে পরোটা। উহু, আর এটা হচ্ছে চা, আমার ফেভারিট জিনিস, যেটা আমি সকালের নাস্তাতে না পেলেই নাই। ওকে, হ্যাঁ, এটাই তো আসল জীবন। এই যখন মন চাই তখন ঘুম থেকে উঠো, যেটা মন চাই সেটা খাও, আবার ঘুমাও, আবার মোবাইল টিপো, পড়াশোনা করো। এবারে কিছু একটা কাজ চলছে, যারা কাজ করছে তাদের একটা আলাদা জীবন। সে সকালবেলা আমার মনে হয় আমি সে সকালে আমার প্রাইভেট ছিল, বাট প্রাইভেটে যাইনি, প্রাইভেট আমার মিস দিয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না। আমি তখন অ্যালার্ম যখন বাজছিল আমার সকাল 7টার দিকে, আমি তখন থেকে শুনছি এই আওয়াজটা, তার মানে ওনারা 7টার আগে থেকে সেখানে পরিশ্রমটা করছে। যান শান্তি হয়ে গেল একদম সকাল সকাল চা খেয়ে। একটা ওনাদেরও জীবন আছে বাবা, এত পরিশ্রম যে করে ওনারা। তো ওটাই, তো এক কাজ করি চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন পরিস্থিতি মনে হচ্ছে না যে ব্লগ করার মতো। মাহির আবার মাইকিনেও কোনো একটা কোনো আওয়াজ শুনলো, মাইকিং করছে কোনো একটা বিষয় নিয়ে। তো ওটাই, যাই হোক চলো আমরা এখন তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে। ওকে চলো। ফাইনালি এখন আমার নাস্তা একদম সব কমপ্লিট হয়ে গেল, রুটি আর চা আমি একদমই শেষ করে দিয়েছি, বাট ভাজি অল্প একটু আছে, ভাজি তোর একটা দরকারি ছিল, হ্যাঁ এটা অল্প একটু আছে। আর আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি মানে কোনো কিছু প্ল্যানই করিনি যে আসলে কী করব কী করব না। কালকে দিনটা একটা কনসার্ট ছিল বাহিরে এক জায়গাতে, বাট কালকে মিস করে দিয়েছি, মানে
কালকে ছিল আর পরশু দিন ছিল, যাই হোক মিস করলাম, সমস্যা নাই, এরকম কনসার্ট আরও হবে, আরও যাব আমরা। বাট সবার আগে নিজের হেলথটাকে ঠিক রাখতে হবে, ওকে? তো তাই, হ্যাঁ, তা কী করবো বলো, এখন ওই কালকে পেয়ারাগুলো এনেছিলাম না, বললাম না 12টার দিকে খাবো, ওই পেয়ারাগুলো একটু খাই, তারপরে দেখা যায় কী করা যায় কি না করা যায়, ওকে? চলো বেবি। ফাইনালি আমার পেয়ারা খাওয়া হয়ে গেছে। আর তোমরা বলো, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? ইয়েস! ভিডিওতে লাইক দিয়েছো? ইয়েস! ইয়ে বয়, আমি জানতাম তোমরা করবা। তো ও টাই, তোমরা আবার মনে করিও না যে আমি ট্রেতে পেয়ারা কেটে খেলাম, তার মানে ট্রেটা নোংরা ছিল, ওকে? বাট ট্রেটা মানে অনেক বেশি পরিষ্কার ছিল। আর এটাই, এখন অ্যাকচুয়ালি কী করবো বলো, এখন আমার একদমই ভালো লাগছে না, আজকের দিনটা খুবই অলস মনে হচ্ছে, আজকে সকাল থেকে বিছানাতেই পড়ে আছি, আর কোথাও যাবো না। তো এখন দেখা যাক দুপুরবেলা কী রান্না হবে কী রান্না হবে না। আজকে যত সম্ভব মাছ মাংস নাও রান্না হতে পারে, তো দুপুরবেলা খাবো কি খাবো না তাও ভাবছি। তো এটাই, খুবই অলসভাবে আজকে দিন যা দিন পার করবো আমি যা বুঝতে পেরে গেছি। হ্যাঁ, দেখা যাক, চলো এখন একটু রেস্ট নিই, দুপুরবেলা আবার যখন খাইতে বসবো তখন নাই কথা হবে, ওকে? চলো। ফাইনালি তোমরা তো দেখছো সামনে খাবার চলে এসেছে, এটা অ্যাকচুয়ালি দুপুরের খাবার না, বাট তারপরে আমি আজকে খাচ্ছি। এখানে পুরি আছে, পেঁয়াজি আছে, আর সস আছে, আর এখানে সামান্য একটু চা আছে। চা আমি কিছুক্ষণ আগে খেয়েছিলাম সকালবেলা, সকালে খাবারের পরেও আমি চা খেয়েছিলাম, বাট আবার আবার খাচ্ছি। তো ওটাই, এত চা খাওয়া আসলে উচিত না, এই জন্য আমি একদম সামান্য একটু চা নিয়েছি, মগের এতটুকুই নিয়েছি, যতটুকু সাদা হয়েছে ততটুকুই চা নিয়েছি আমি, ওকে? তো ওটাই, চলো খাই। আর খাওয়ার আগ দিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা আওয়াজ করছো খটর মটর খটর মটর আওয়াজ, এটা এখান থেকে আওয়াজটা হচ্ছে। সকালবেলা মানুষ এখানে কাজ শুরু করেছে, সকাল সাতটারও আগে এখনো ওরা কাজ করছে। তো এটাই, আসলে মানুষ সবার জীবন আর এক হয় না। আমি সে সকালবেলা কখন ঘুম থেকে উঠেছি আমার কোনো ঠিক ঠিকানাই নাই, আমি বিছানা থেকেই নামিনি আজকে সকাল থেকে, জানো, খুব একটা না। আবার এখানে আমার অ্যাটাচ বাথরুম আছে, আমি আমার ভিডিওতে দেখাইছিলাম, পুরি আমি আনালাম অন্য একটা মানুষকে দিয়ে, পুরি আর পেঁয়াজি। বাট দেখি বিকালবেলা একটু বাহিরে যাবো বেড়াইতে, সসটা একদমই ভালো লাগছে না, খুবই বাজে হচ্ছে সসটা, চা দিয়ে খেতে আবার ভালোই লাগে এগুলো, না বলো? তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, একচুয়ালি বিকালের নাস্তাকে আমি দুপুরের খাবার বানাই ফেলেছি। এটাতে একটু তেল কম আছে, এই দুটা তো অনেক তেল আছে, এত তেল একটা খাবার খাওয়াও যাবে না আমার। আওয়াজ হচ্ছে, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে, ওরা যে কতক্ষণ ধরে কাজ করছে, আর আমার যে দেখবো বিকালবেলা আসলে করছেটা কি ওরা প্রাচীরের উপরে। মনে হচ্ছে অনেক পরিশ্রমের কিছু একটা হচ্ছে আজকে, ওখানে এত আওয়াজ আসে না, আজকে প্রথম আসছে। পুরিটা সেন্ট যত ভালো, পুরিটা খাইতে তার থেকে আরো বেশি ভালো লাগছে।
তোরা একটা কাজ করে চল, তাড়াতাড়ি খেয়ে নি, খাওয়া দাওয়া করে একদম রেডি হবো, বাইরে যাওয়ার আগ দিয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে, ওকে? চলো বেবি খেয়ে নি। এখন আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন সময় হচ্ছে চলো একটু বাহির হওয়ার। সকাল থেকে একই বিছানাতে পড়ে পড়ে একদম পাগলা হয়ে গেছি আমি। তো ওটাই চলো এখন যে এলাকার একটা চক্কর মেরে আসি, আর আসার পরে আজকে আর তেমন কিছু খাওয়ার মন চাচ্ছে না, ওকে? আসার পরে দেখা যাক, যদি একটু বাসায় ফল টল আছে ওগুলো একটু কেটে মেটে খাবো সন্ধ্যাবেলা, তারপরে না ভিডিওটাকে শেষ করবো, ওকে? তো ওটা এখন চলো যাই যে একটা চক্কর মেরে আসি এলাকার। চলো বেবি। ভালো লাগছে না এখন আর খাওয়া দাওয়া একটা করছে, পেয়ারা তেমন একটা খেতে মন চাচ্ছে না, তারপরেও পেয়ারাটা কেটে দিল, বলছে খা ভালো হবে, কারণ সকালবেলা আমি অলরেডি পেয়ারা খেয়েছি। তো ওটাই, তো চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করে ফেলি, আর খাওয়া শেষে পরে না ভিডিওটা শেষ করবো, ওকে? চলো খেয়ে নি। ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর এখন সময় হচ্ছে ভিডিওটাকেও শেষ করে দেওয়ার, ওকে? তো ওটাই, আজকের দিনটা আমি সারাদিন ভাবলাম যে হয়তো আমার সারাটা দিন আজকে বিছানাতেই কেটে যাবে, বাট না, কাটেনি, আমি আজকে একটু বাইরেও ঘুরলাম ফিরলাম, এনজয় করলাম। হ্যাঁ, আর এখন সময় হচ্ছে 7:30 বাজে, এখন 7:30 মানে কিন্তু একদম অন্ধকার, ওকে? তো ওটাই, তো যাই হোক এখন ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফরএভার, রিচ ফরএভার, কিন্তু মন থেকে, পকেট থেকে না, ওকে? তো ওটাই, দেখাও আবার কালকে সন্ধ্যা 6:30 এই চ্যানেলে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো, বাই, আই লাভ ইউ ইউ।